তুলিকা, বলছি কালকে তো রেজিস্ট্রি অফিসে গেছিলাম। আমি তো ওটা বারবার একই কথা তো বলতে না করেছি, আমি তো মা এখানে বসে আছে কখন থেকে বলছি, মাকে তুমি বলো। আমি তো বলতে পারছি না সেই ব্যাপারটা। আরে কি হয়েছে বলো তো? হ্যাঁ কি হয়েছে বল। ওই যে ট্যাক্সের ওটা আমরা করতে গেলাম না পর্চার জন্য, এবার ওখান থেকে বলছে কি যদি 30 বছরের কম কোনো বাড়িতে মেয়ে বা বউ থাকে তাদের নামে, এবার আমার তো আর কোনো ননদ নেই, মেয়ে বা বউদের শুধু আমি থাকলাম, তাহলে আমার নামে যদি দলিল জায়গা জমি তোমরা করে দাও তাহলে নাকি কোনোদিনও ট্যাক্স দিতে লাগবে না। তখন আমাকে আমরা কে বিশ্বাস করো না? না গো, বউকে এখন আর বিশ্বাস করি। তুমি যে আমাকে বললো আমার বৌমা কত ভালো, সবার কাছে সব দিকে এমনি ভালো, তাই বলে জায়গা জমি ব্যাপারে বৌমার না ঢোকাই ভালো। কিন্তু তোমার তো ছেলে তো সুবিধা হবে, ছেলে তো ভাবছে ছেলে যদি ক্ষমতা গুলো করে নেয় নেবে। পুরো জমির নাম রেজিস্ট্রি সব পাল্টাইতে হবে, আর এমনকি তোমাকেও বলেছে লিখে দিতে হবে তুমি বাবা, যে আমাদের আর কোনো অধিকার রইল না। বাবা তো বলেছে, বাবা তুমি লিখে দেবে বৌমার নামে সব, সব লিখে দেবে তো, তোমার কোনো আপত্তি নেই তো? না বাবা তো হ্যাঁ করে দিয়েছে, শুধু তুমি বাকি আছো। আরে আমি যখন এখনো তুই আছি আমি এত তাড়াতাড়ি দেবো না। তুমি তো আমরা কি আমাকে ভরসা করো না? ভরসা এমনি করি কি লোকের সামনে? তুমি এমনি বলো যে আমার ছেলের বউটা ভালো, জায়গা জমি নিয়ে ছেলের বউকে না ঢোকানোই ভালো। কেন আমি তোমার কিসের ভয়? কিসের ছেলের বউ তো এমনি সব, তুমি তার মানে মাকে দেখবে না? তুমি আর মাকে দেখবে না? তুমি কি আমাকেও দেখবে না? তুমি কি আমাকেও বার করে দিতে পারো? তোমরা বাড়ির বউকে যদি বিশ্বাস ভরসা কিছু না করো তাহলে আমার কিছু বলার নেই। তা আমার ইচ্ছা আছে আমি লিখে দিই। তোর ইচ্ছা আছে দে তাহলে, আমার কি করে? খুব ভালো হবে তাহলে, আমি বাবাকে এখানে রাখবো। তোর বাবা এখানে কোথায় রাখবে নিয়েছে? ওপরে ঘর দিলে রাখবো না, রাখতে দেবে না আমাকে? হ্যাঁ নিয়েছে তো, বাবাকে তো দেখতেই হবে, দেখবে। আর আমার বাবা মা কোথায় যাবে? তাহলে বাবাকে নিয়ে চলে আসবে? এই কাজটি করিস না, বৌমা এই প্ল্যান করে যদি আবার নিয়ে কেটে পড়ে তখন মুশকিলে পড়ে যাবে। তাহলে তুমি আমাকে এরকম ছেলে বউ, তাহলে এরকম বাজে ছেলে বউ নিয়ে আসলে কেন? তুমি কি কেটে পড়বে? দেখেছো বন্ধুরা, আমার শাশুড়ি খুব ভালো, আমার শাশুড়ি কিন্তু ওরকম না যে দেবে না আমাকে, এরকম শাশুড়ি যেন সবার হয়। মা বেঁচে সত্যি সব নিয়ে নিল গো, সবাইকে টাটা টাটা বলে দাও, টাটা 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 করো, সবাই টাটা করো, টাটা করো, টাটা করো, টেনশন কমেছে একটু মায়ের, টাটা টাটা টাটা।